দর্শক, নারায়ণগঞ্জ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, শেষ মুহূর্তে গণসংযোগ চলছে, তো শেষ মুহূর্তে এসে শহরে নির্বাচনী আবহাওয়া কেমন দেখছেন, আর প্রার্থী বা ভোটাররা কি বলছেন? শেষ মুহূর্তের প্রচারণাই বলা যায় চলছে, কারণ আগামী শুক্রবার রাত 12টার দিকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রচার প্রচারণা সেটা শেষ হয়ে যাবে। আমরা এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ড সমষ্টিগত এলাকায় আছি। এই এলাকায় এখন প্রচারণে এসেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। তিনি বিকেল 3টার দিকে প্রচারণায় বের হয়েছেন দ্বিতীয় দফায় দিনের, এবং এখন এই এলাকাতে এসে পৌঁছেছেন, এবং তার সাথে হাজার হাজার নেতাকর্মী এখানে প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। অমিক্রন সংক্রমণ যে বেড়ে চলছে তার মাঝে এই প্রচার প্রচারণা এভাবে চালিয়ে যাওয়াটা এক ধরনের শঙ্কাও তৈরি করছে যে করোনা সংক্রমণ এর মাধ্যমে বেড়ে যায় কি না। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা যেন স্বাস্থ্যবিধি বিষয়টি প্রার্থীরা আমলে নেয় সেই আহ্বান বারবার জানিয়েছেন, কিন্তু তারপরেও আসলে হাজার হাজার তখন আসলে স্বাস্থ্যবিধিগুলো মানানো মানাটা করিল যে একটা তথ্য আপনাকে দিয়ে রাখলে যে নির্বাচন কমিশন কিন্তু এবার স্বাস্থ্যবিধি মানানোর জন্য স্থাপন করবেন একটি কেন্দ্রে 10টি কক্ষে 10টি স্মার্টফোন স্থাপন করবেন, যেটা অনেকটা করোনা প্রতিরোধে সহায়ক হবে বলে তারা জানিয়েছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এখন একটি বৈঠক চলছে জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষ রয়েছে সেই সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।